আয়াতের দ্বারায় আর একটি ঘটনা আপনাদের কাছে দেই। ইমাম আজম আবু হানিফার নাম শুনছেন? উনি আমাদের মাযহাবের কি ইমাম। মাযহাব মানে কি? ওয়াজিব না। মাযহাব মানে কি? এখন মাযহাব লাগে না, এখন মাযহাব লাগে না, কথা বুঝেন নাই? কিছু মৌলবি বের হয়েছে, সরাসরি আমরা কোরআন সহি হাদিস মানি, মাযহাবের প্রয়োজন নেই, এরকম মৌলবি আছে কিনা? মাযহাবের দরকার পড়ে না। ইমাম আজমকে একবার পরীক্ষা করার জন্য ইমাম শাফির ছাত্র হারাইছে। ইমাম শাফির ছাত্র ইমাম আজমের ছাত্রকে বলতেছে, আমার হুজুর ইমাম শাফির দর্জ বেশি। ইমাম আজমের ছাত্র হয় আমার হুজুরের দর্জ বেশি, তাহলে পরীক্ষা করা হোক, ঠিক আছে? ইমাম শাফির ছাত্র রাত্র ১২টার পর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আনহু দরজায় গিয়ে করাকাত করতেছে, হুজুর বাসায় আছেন? দরজা করলেন, কিসের জন্য আসছো বাবা? হুজুর একটা প্রশ্ন করার জন্য আসছে, প্রশ্নটা করার জন্য। ১২টার পর প্রশ্ন করার জন্য গিয়েছে, দরজা খুলছে, হুজুর বললেন প্রশ্ন করো, ছাত্র বলতেছে হুজুর মনে নাই, ভুলে গেছি। ইমামে আজম বললেন আগামীকালকে আবার আসো। আগামীকাল সারাদিন আসে নাই, দরজা পরীক্ষা করতেছে, এটা তো ইমাম আবু হানিফা জানার কথা না। ঠিক রাত্র ১২টার সময় যেমন অসহ্যকর সময় আসিয়া, হুজুর ঘরে আসছেন? হ্যাঁ আসি বাবা। দরজা করলেন, হুজুর একটা প্রশ্ন করব, প্রশ্ন করো হুজুর আজকেও বই লাগিছি। বলুন আমার দেশের হুজুর হইলে তাপর দিত কিনা, আর হুজুর কোন দিত কিনা? আরে তুমি পাগল না ছাগল কাটা, একদিনের ভিতরে প্রশ্ন বই লাগেলে স্মরণ কইরে আইসতা আমার দরজায় আসতা, আরে কথা কোন ঠিক কিনা? বর্তমান হুজুরদের জিমি যাজ তিন নম্বর দিন আবার আসছে, হুজুর বাসায় আছেন? হ্যাঁ আসছে। একটা প্রশ্ন করতাম, করো হুজুর বই লাগিছে। কয়দিন হয়েছে? ৪ দিনের বাসা মাথায় গেছে হুজুর, এইবার স্মরণ আছে প্রশ্নটা? প্রশ্নটা হইল, ছোট ছোট বাচ্চারা যে পায়খানা করে ওটা তিতা না মিঠা? এটা একটা প্রশ্ন হইল ইমামে আজমকে প্রশ্ন করতেছে। তিনি বলতেছেন বাবা রে এটা তো মিষ্টি, কই হুজুর তাই লাভটা খাইছে? আপনি না খাইলে না মিষ্টি লাগবে কেন? কি পরীক্ষা করতেছে? দর্জ পরীক্ষা করতেছে। ইমামে আজম বলতেছেন বাবা রে আমি খাই নাই, আমি কেমনে এই মাসালার সমাধান দিলাম? তুমি যে মাসালা জানতে চাইছো শোনো, তুমি দেখবা লবণ এক কেজি রাখবা এক জায়গায়, আর ওই বাচ্চার নাজাসত এক জায়গায় রাখে, দেখবা কোনটার মধ্যে মাছি বসে। আপনার কোন লবণে বসবে না নাজাসতে বসবে? লবণে মাছি বসবে, লবণটা তিক্ত না? তিক্ত জিনিসে কখনো মাছি বসে? এজন্য বলছি বাবা এটা মিষ্টি হওয়ার কথা, কারণ যেহেতু মাছি বসে। আরে জোরে জোরে করলা সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে ইমামে আজমকে আটকাইবা? ইমামে আজম রাহিমাহুল্লাহ আনহু আমাদের মাযহাবের ইমামের এক জোড়া সান্ডেল যদি এক পা মারতে হয়, বর্তমান যুগে মাযহাবির সমস্ত মৌলবিকে যদি রশি দিয়ে বাঁধিয়ে এক পা মারতে হয়, ইমাম আজমের স্যান্ডেলের পাল্লা ভারী হবে, জোরে গুনতে কিনা? সেই ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ আনহু নদীর ঘাটে নিজে পানি আনতে গেছেন, যে ইমামে আজম আবু হানিফা সমস্ত ব্যবসার টাকা দিয়ে শুধু আলিমদের পিছনে ব্যয় করেছেন, ইমামে আজম সমস্ত ব্যবসার টাকা আলিমদের পিছনে ব্যয় করেছেন, এক একজন আলিমকে রিসার্চ সেন্টার রাখতেন, তার সারা বছরের কাপড় চোপড় খানা দানা বাতাবন্না সব কিছু ইমামে আজম দেন। আজকের লোকেরা শুধু মৌলবীদের বেতন নিয়ে টাকাটাকি করে, মৌলবীদের টাকা নিয়ে টানা করে, মৌলবীরা টাকা পাইলে কি করবে? ইমামে আজম কাপড়ের ব্যবসা করতেন লক্ষ লক্ষ টাকা দিয়া, দুনিয়ার জমিনে কোন সম্পদ কিনেন নাই, সমস্ত টাকা গুলো ইমামদের পিছনে ব্যয় করেছেন, মুফতি মুবাশ্বিরদের পিছনে ব্যয় করেছেন।
তার জীবনীতে পাওয়া যায় 100 বেশি মুফতি তিনি রাখছিলেন, সকলের খানা দানা এক বছরে অ্যাডভান্স তিনি দিয়া দিতেন শুধু কিতাবগুলো রিসার্চ করার জন্য। ইমামে আজম রাহিমাহুল্লাহ আনহু নদীর পারে তিনি গেছেন পানি আনার জন্য, কলস দিয়া পানি আনতেছেন, একটা মানুষ দৌড়াইতেছে ইমামে আজমের কাছে একটা প্রশ্ন করার জন্য, হুজুর এখানে একটু দাঁড়ান, একটা প্রশ্ন করার জন্য আমি দৌড়াইতেছি। ইমামে আজম জামরে তাকিয়া চলছেন, লোকটা পিছনে পিছনে দৌড়াইতেছেন, ইমামে আজমকে প্রশ্ন করবে, উপর দিকে দেখা যায় প্রচন্ড রুদ্র, সামনে একটা জমিন আছে সামান্য ছায়া রয়েছে। লোকটা বলতেছে হুজুর বুঝতে পারতেছি রুদ্রের মধ্যে আপনি বসবেন না, এই জমিনের মধ্যে ছায়া আছে একটু বসে থাকেন, তবে জমিনটা ছিল সামান্য মাটি উগড়ানো, মনে হয় কোনো লোক কিছুদিনের ভিতরে কোনো ফসল ফলাবে, সামান্য মাটি উগড়াইয়া রাখছিল। ইমামে আজম ওই জায়গার মধ্যে বসছেন, যখন তিনি বসছেন দুঃখের বিষয় ইমামে আজম আবু হানিফা পানির পাত্রটা এইভাবে দুইটা হাঁটুর উপরে বসাইয়া রাখছে, যে লোকটা ইমামে আজমকে প্রশ্ন করবে। তিনি বললেন হুজুর আমি যেই প্রশ্নটা করার জন্য আসছিলাম সেই প্রশ্নটা পরে করব, আমি জানতে চাই আপনি জমিনে বসছেন পানির পাত্রটা কিসের জন্য আপনার হাঁটুর উপরে বসাইয়া রাখছেন? ইমামে আজম বলেন বাবারে তার একটা কারণ আছে রে বাবা, জমিনের দিকে তাকাইয়া দেখো মাটিটা উকড়াইয়া লাগছে, মনে হয় মালিক কিছুদিনের ভিতরে জমিনের মধ্যে কোন ধরনের ফসল ফলাইবে। রে বাবা তাকাইয়া দেখো আমার পানির পাত্রটা এখনো বেজায় আছে রে বাবা, আমি ওই পানির পাত্রটা আতুর পরে রাখার কারণ হলো আমি যদি পানির পাত্রটা মাটির মধ্যে রাখি ওই জমিন থেকে সামান্য মাটি আমার পানির পাত্রের মধ্যে লাগবে, কারণ পানির পাত্রটা ভিজা আছে। বাবারে ওই পানির পাত্র তলায় হইয়া আমার বাড়ি পর্যন্ত যদি মালিকের জমিনের মাটি চলে যায় আর আসরের মাছ যেদিন কায়েম হবে আমার আল্লাহ যদি বলে রে ইমামে আজম আরেকজনের জমিনের মাটি তোর কলসির তলায় করে কিসের জন্য বাড়ি পর্যন্ত আনছিল রে, আজকে আসরের মাঠে সেই মাটির হিসাব না দিয়া আমি আল্লাহর সামনে থেকে এক পাও যাইতে পারবে না কোন সুবহানাল্লাহ। তারপরে সেই জন্য হাতুর উপর আমি পানি পাতে পারছি। ইমামে আজম ইমামে আজম যদি চিন্তা করে পানির পাত্র তোলায় হয়ে মাটি আরেকজন আমার বাসা পর্যন্ত না আসুক, তাহলে আমরা তো ইমামে আজমের পায়ের দোলার সমান না, কথা কোন ঠিক কিনা? তারা আল্লাহকে কিভাবে ভয় করছে বলতেছে হুজুর প্রশ্নের জবাব পাইয়া গেছে, তুমি কি প্রশ্ন করতেছিল? হুজুর আমি একজনের কিছু জায়গা জোরপূর্বক আত্মসাৎ করে খাইতেছি, এখন লোকটা আমার ক্ষমতা দেখে আমাকে ভয় করে এই জায়গার বিষয়ে কোনো কিছু বলতেছে না, কারোর কাছে সালিশও করতেছে না, এটা জায়গ হবে কিনা সেই কথা জানার জন্য আপনার কাছে আসছিলাম। আপনি মুফতি মানুষ মহাদ্দিস মানুষ, হুজুর ও তোর পাইয়া গেছি যে আল্লাহ হাসরের মাঠে কলসের তলার মাটির কবরের হিসাব নিবে, এই আল্লাহ আমার মতো জালিমকে মাফ করার প্রশ্নই আসে না? ثم لتسألن يومئذ عن النعيم. ثم أتبر لتسألن لا أبشي তুসআলুন সুআল, তোমাদেরকে প্রশ্ন করা হবে ইয়াউমা ওই দিন, ইয়াউমা ইদিন আনিন নাঈম, আমি আল্লাহ যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি। বলবেন হুজুর আমার আল্লাহ তেমন একটা নিয়ামত দেয় নাই, ধন সম্পদ নাই, আল্লাহ তোমাকে নিয়ামত দেয় নাই, আর এটা তোমাকে আল্লাহ দিন এক মধ্যে দিছে এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? যে দেখে না কত পাগল, আজকে ডাস্টবিনের ময়লা খাবার খায় না, নিয়ামত আল্লাহ দেয় নাই। যাও মলই বাজার হাসপাতালে যাও, প্রতি ঘন্টায় অক্সিজেন 150 টাকা, একটু বিআইপি হলে 250 টাকা, আর জোরে কোন ঠিক কিনা? এখন প্রতি ঘন্টায় যদি 150 টাকা হয় 24 ঘন্টায় কত? এক বছর যদি আপনার মৌলুই বাজার হাসপাতালে শুধু অক্সিজেন লাগাইয়া থাকতে চান, আমার হিসাবে আমি হিসাব করছি প্রায় 14 লক্ষ টাকার তো বেশি টাকা বিল আসবে
এখন আপনি এক বছরে ওই লাইন লাগানোর অক্সিজেন না বিশুদ্ধ অক্সিজেন আল্লাহ সুস্থ আপনাকে রাখছে দিন রাত 24 ঘন্টা মন ইচ্ছামতো টানতেছেন আল্লাহকে কয় টাকা বিল দিবেন আল্লাহ বলেন বান্দারে আমি টাকা চাই না তোর বিবেক কাটাই একবার আলহামদুলিল্লাহ বললে আমি আল্লাহর বিল আদায় হয়ে যায় কোন না সুবহানাল্লাহ এবার আসুন আমাদের সমাজের মধ্যে আরেকটি বিষয় প্রচলিত আছে এই বিষয়টা এখন অহরহ সস্তা হয়ে গেছে সেই বিষয়ের নাম হচ্ছে প্রতিশোধ কথা কোন কি প্রতিশোধ আমাকে ওইটা শালার বাচ্চা বলছে আমি ওর মাথা না ফাটাইয়া ছাড়ব না কথা কোন ঠিক না ওইটা বাজার আমার বিরুদ্ধে কে বলছে ওর জেলের বাপ না কইয়া ছাড়ব না আর জোরে কোন ঠিক না ও আমার 10 টাকার ক্ষতি করছে আমি 10000 টাকা দিয়ে কেন আরে কথা কোন জোরে করতে কি না প্রতিশোধের আগুন এখন ঘরে 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 প্রতিশোধের আগুন এখন সমাজ এমন হচ্ছে কিছু কিছু দেখা যায় মুরব্বীরা সম্মান পায় না বড় ভাইয়ের দাম নাই এভাবে কিছু কিছু আছে না আগে যুবকরা কত ভয় পাইতো মুরব্বীদের এখন মুরব্বীরা যুবকদের ভয় মান সম্মান মারাইয়া যেখানে মাতার ছিল না মাথো সেখান থেকে চুপি চুপি বাসায় চলে আসে লোক জিগা চলে আসলে কেন কয় আর বলে লাভ না এই যুগে এদের সামনে কথা বলে এই ইজ্জত বাঁচানো যাবে না হাজুর এখন ঠিক কিনা তবে মুরব্বী সাহেবরা আপনারও একটু সুন্দর করে চলার দরকার আছে আর কথা বলি কিনা রাগ করতেছেন না রাগ করবেন কেন আপনারা আমার বাবার সমান যুবকরা ভাইয়ের সমান আমি সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই কোন আলহামদুলিল্লাহ প্রতিশোধ তবে প্রতিশোধ নেওয়ার সুযোগ আমার আল্লাহ কোরআনে দিচ্ছে কোরআনে পাকের একটা আয়াত হলো ওয়াইন আকাবতুম ওয়াইন যদি তোমরা প্রতিশোধ নিতে চাও আকাবতুম মানে প্রতিশোধ তুম মানে তোমরা আকাবা ইয়াকিব যদি তোমরা প্রতিশোধ নিতে চাও তবে ফাআকিবু তোমরা প্রতিশোধ নাও সমস্যা নেই কতটুকু নিবা বিমিসলিমা উকিবতুম বি বিমিসলি সেম সমান সমান যেমন আপনাকে একটা লোক তারপর একটা মারছে সেম সাইজের সেম ওজনের আপনি আরেকটা তার দিতে পারেন কথা বুঝতে পারছেন কিন্তু এই সাইজ থেকে একটু বড় একটু বেশি ওজনের তারপর দেওয়া যায় না একজন ব্যক্তি আপনার 10 টাকার ক্ষতি করছে আপনি 10 টাকার ক্ষতি করা জায়েজ আছে 10 টাকা চার আনা পয়সার ক্ষতি করা জায়েজ একজন ব্যক্তি আপনাকে শালার ব্যথা বলছে আপনি শালার ব্যথা বলতে পারেন আরেকটা গালি বেশি টাকা দেওয়া জায়েজ বেশি দিলে আল্লাহর আদালতে জবাব দিতে হবে কেন বেশি তা আল্লাহ বলছেন কি ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলিমা উকিবতুম বি আর ওয়ালাইন সবর যদি বান্দা সবর করো আল্লাহু খাইরুল সাবিরিন এই সবরটা তোর জন্য অতি উত্তম হবে শুধু উত্তম হবে না আমি আল্লাহর পক্ষ থেকে সেই সবরের ফাটাফাটি খবর দিয়া দিও কোন না সুবহানাল্লাহ তবে আমাদের সমাজে এখন দরিদ্র লোক অসহায় লোক সবর বেশি করে যার ক্ষমতা আছে যার টাকা আছে যার প্রশাসনিক বল আছে তার মাঝে সবর নাই আরে সবর তো করবে যার শক্তি আছে তার অর্থ আছে সমাজে মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু পাওনা পাওয়া যায় হুজুর এই লোকটা অনেক টাকার মালিক অনেক ক্ষমতা আছে অনেক টাকার মালিক অনেক ক্ষমতা আছে হুজুর ওই লোকটাকে হাতের গালি দিল কিন্তু প্রতিশোধ দেয় না বলুন এরকম কিছু মানুষ আছে না দেখেন জায়গা হইতেছে না লোকেরা আপনারা ওই দিকে চলে যান একটু ওই দিকে রাস্তা করে দেন সামন দিয়া আপনারা এসে ওই পিছনে চলে যান আর জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা বলতেছিলাম সবর করবেন যাদের শক্তি বেশি যাদের রাগ বেশি যাদের ক্ষমতা বেশি সাহাবি হযরত আলী আসাদুল্লাহ গালিব তার অনেক শক্তি ছিল অনেক ক্ষমতা ছিল সবর করতেন সবথেকে বেশি সবর ছিল আমার নবীর কিন্তু আমার নবী যদি আল্লাহর কাছে প্রতিশোধ চাইতেন আল্লাহ প্রত্যেকটা নবীর দুশ্মনকে এই জমিনে 70 গজ মাটির নিচে ঢুকাই দিতেন জোরে করে ঠিক কিনা
বলবেন হুজুর তাহলে সবর করলে খবর কিভাবে হবে হ্যাঁ খবর কিভাবে হবে একটু শুনেন আমার নবী সারা জীবন আবু জাহলকে ইসলামের দাওয়াত দিয়েছে শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নুকে আবু জাহেলের কাছে আমার নবী পাঠাইছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনি শেষবারের মতো আবু জাহেলকে একটা দাওয়াত দিয়ান বলা যায় না আপনার দাওয়াত গ্রহণ করতে পারে আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর সাহাবী সরল মনে আবু জাহেলের কাছে গেছে আবু জাহেল জান্নাতে যাবেন শুধু কালমা পড়েন আমার নবী আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবে আবু জাহেল না একটা তাপ পড়ে বসায় দিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান গালে কন্যা নাউযুবিল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্না করতে করতে গালে তাপ্পর মারার সাথে সাথে কানের পর্দাটা ফাইটা রক্ত জমিনে বৃষ্টির ফোঁটার মতো পড়তেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আজ আসি হাজির দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু জাহেলের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলাম গো নবী আবু জাহেল মানে নাই আর আমার কানের মধ্যে তারপর বসায়া দিয়েছে হুজুর তাকায় দেখেন আমার গাল বেয়ে বৃষ্টির ফোঁটার মতো জমিনে রক্ত পড়তেছে আমার নবীর রহমত রাহমাতুল্লিল আলামিন আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা শুনে চেহারার দিকে তাকায় কান্দে আর ডাকে বাবু আবু জাহেলের কাছে দিনের দাওয়াত পৌঁছাইতে যাইয়া আমি রাসূল নিজে কষ্ট পেয়েছি শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়া রক্ত বাইর করছে আমি নবী সইতে পারি না আমার নবী বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রে আমি তো সেই আবু জাহেলের বিচার করতে পারবো না সবর করো আমার নবী কানতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ কানতেছেন এমনি সময় হযরত জিব্রাইল আমার নবী রাহমাতুল্লিল সামনে দাঁড়াইয়া গেছে নবীজি কান্দে আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে জিব্রাইল দুইজনের মাঝখানে দাঁড়াইয়া হাসি মারতেছে আমার নবী বলেন জিব্রাইল রে আমরা দুইজন কান্দতেছি আর তুমি জিব্রাইল কিসের জন্য আসতেছো হযরত জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারা সবর করেছেন হুজুর আজ থেকে 10 বছর পর এই সবরের কবরটা নিয়ে আমি আসবো ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল কিসের জন্য হাসি মারলাম এই হাসির জবাবটা আজ থেকে 10 বছর পরে আমি এসে দেব গো নবী ঠিক 10 বছর যখন চলে গেল বদরের যুদ্ধ শেষ শুরু হয়ে গেল নিষ্ঠুর বাচন আবু জাহেল বদরের যুদ্ধের মধ্যে যখন নিহত হয়ে গেল নিহত হওয়ার পর আবু জাহেলের মাথা কেটে আমার নবী রাহমাতুল্লিল আলামিনের সামনে রাখা হলো যখন আবু জাহেলের মাথা আমার নবী রাহমাতুল্লিল আলামিনের সামনে রাখা হয়েছে আমার নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাকেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রে আয় আজকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব মাবুদ ইসলামের প্রকাশ্য বিরাট একটা শত্রুকে আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছো ও মাবুদ আপনার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবী ডাকলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের মাথার পাশে আয়সা তার হাতের তরবারি দ্বারা দা ডান কান দিয়ে আবু জাহেলের ডান কানের ভিতরে তরবারি ঢুকাইয়া নাড়াচাড়া করতেছে আবু জাহেলের ডান কান দিয়া রক্ত জমিনের মধ্যে টপ টপ করে পড়তেছে এমনি সময় হযরত জিব্রাইল আমার নবী রাহমাতুল আলামিনের সামনে দাঁড়াইয়া গেছে যখন আবু জাহেলের কান দিয়া রক্ত পড়তেছে আমার নবী হাসতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হাসতেছে সাথে সাথে জিব্রাইল আসতেছেন আমার নবী বলে জিব্রাইল রে আজকে কিসের জন্য তুমি আসতেছো আমার নবী বলেন ইয়া রে আমার নবী বলেন জিব্রাইল রে আজকে কিসের জন্য তুমি আসতেছো জিব্রাইল বলেন হুজুর এই কথার জবাবটা দেওয়ার জন্য আসছি যেই সওয়ালটা 10 বছর পূর্বে করেছিলেন হুজুর আমি জিব্রাইল জানতে চাই 10 বছর পরে যে আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কান্না করতেছিলেন আমি জিবরিল এসে একটা আশি দিয়েছিলাম নবী গো আপনি জানতে চেয়েছিলেন আমি কিসের জন্য আসছি আমি জিব্রাইল বলেছিলাম আজ থেকে 10 বছর পর সেই প্রশ্নের জবাব দিব হুজুর তাকায় দেখেন আমি জিব্রাইলের 10 বছর পূর্বের হাসি আর 10 বছর পরের হাসি মিল আছে কিনা আমার নবী বলেন জিব্রাইল রে 10 বছর আগের হাসি আর এখনকার হাসি মিল আছে তবে আপনি কিসের জন্য হাসলা হযরত জিব্রিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু জাহেলের কাছে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ দাওয়াত নিয়ে গেল গো নবী নিষ্ঠুর বাসন আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের গালে তাপর বসাইয়া দিছে যখন রক্ত দুর্গুণ করে বের হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আর শাওজিম থেকে সকল গুলো দেখেছেন আমার আল্লাহ বলতেছেন জিব্রাইল রে যা তাড়াতাড়ি যা আমার বন্ধু কান্নাকাটি করে আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্নাকাটি করে তুই জিব্রাইল দুজনের মধ্যখানে যাইয়া একটা মুস্কি হাসি দে
জিবরিল আমিন হাসি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ 10 বছর পূর্বে আমারে জানাইয়া দিয়েছিলেন, জিবরাইল রে আমার বন্ধু কান্নার মাঝখানে একটা হাসি দে, 10 বছর পরে আমি আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদের সফরের খবর দিয়া পাঠাইব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে একটা হাসি দিলাম গো নবী, তার কারণ হলো আবু জাহেল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের গালে টাপ্পর দিয়া ডান কান দিয়া রক্ত বাইর করেছিল গো নবী। আপনার নবী তাকাইয়া দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদের যেই কান দিয়া আবু জাহেল রক্ত বাইর করেছিল, আজকে সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের সেই কান দিয়া তরবারি ঢুকায়া এই জমিনের মধ্যে রক্ত বাইর করতেছে, বলে সুবহানাল্লাহ। ওয়ালা ইন সাবারতুম লাহু খায়রুল লিসাবিরিন, আল্লাহ বলেন যদি সবর করো তার খবর আমি আল্লাহ করব, কোন সুবহানাল্লাহ। তুমি কি বদলা নিলে, তোমার গালি বিষয় হামলা মামলা থানা কোচকাটারি তুমি নিজে হয়রান হইলা, আল্লাহ বলে সবর করো খবরটা আমি দেব। আর আরেকটা সুসংবাদ ছিল, ইন্নাল্লাহ, ইন্না হারফু মুশাব্বা বিল ফাইল, নিশ্চয় আমি আল্লাহ, মা মানে সাথে সাথে, সাবিরিন মানে যারা সবর করে, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সঙ্গে আছি সাথে আছি, কন্যা সুবহানাল্লাহ। এজন্য বাবারা সবর করো, এভাবে আমার নবী সবর করেছেন, আমার নবীর সবরকে আল্লাহ আর আজিম বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আজিম, আমার নবীর আদর্শকে আল্লাহ আজিম বলেছেন। কেন আমার নবীর আদর্শকে আল্লাহ আজিম বলছেন? আমাদের যে আদর্শ এটাকে উসওয়াতুন হাসানা বলা যায়, রাসূলুল্লাহর আদর্শকে আল্লাহ উসওয়াতুন হাসানা বলেছেন, যতটুকু আমরা করি হাসানা হতে পারে কিন্তু আজিম হবে না, আল্লাহ আরশকে আরশন আজিম বলেছেন আর রাসূলুল্লাহ আদর্শকে আল্লাহ আজিম বলেছেন, আরশকে আল্লাহ আজিম বলেছেন। এজন্য সাত আসমান সাত জমিন লাহু কলম চন্দ্র সূর্য সব কিছু যদি সমস্ত আলম যদি আরশে আজিমের একটা কোণায় রাখা হয়, আরশে আজিমের এতটুকু জায়গা জুটতে পারবে না, কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আদর্শকে আল্লাহ আজিম বলেছেন, এজন্য আল্লাহর রসুলকে যদি কোনো ব্যক্তি কষ্ট দিত আল্লাহ রসুল সবর করতেন, শুধু সবর করতেন না মাফ করে দিতেন, শুধু মাফ করতেন না শেষ পর্যন্ত বলতেন, বাইরে আমারে যে তুমি কষ্ট দিছো, যে হাতটার আঘাত করছো, তোমার হাতের মধ্যে কি ব্যথা পাইছো, আরে জোরে জোরে কর না সুবহানাল্লাহ। এজন্য আমার নবীর আদর্শকে আল্লাহ আজিম বলেছেন, আর বলেছেন পৃথিবীর মানুষেরা নবীর আদর্শ নাও, আজকে এত ওয়াজ শুনো, ওয়াজটা এখানে এই কলমে স্থান দাও, কাজে লাগে, একদিনের ওয়াজ, একদিনের ওয়াজ, একদিনের ওয়াজ কাজ এই সিনায় নাও। আর একটা চিন্তা আপনাদের মাথায় দিয়া দেয়, প্রতিদিন 10 মিনিট, প্রতিদিন 10 মিনিট দিতে পারবেন না, 24 ঘন্টার মধ্যে 10 মিনিট সময় দিবেন এই বাড়ি, আমি তো আজ পৃথিবীতে থাকবো না, আমি তো পৃথিবীতে একদিন থাকবো না, ইমাম সাহেব মাইকিং করবেন, আমি আজকেও একজন এক ব্যক্তির জানাজা দেখছি, লোকেরা জানাজা পড়তেছে, আহ প্রতিদিন এইভাবে কত মানুষ বিদায় হচ্ছে। ওই দিন আপনাদের পার্শ্ববর্তী ইয়েতে মাহফিল ছিল, আরেক দাদা লোক আমার কাছে ফোন আসছে, হুজুর মারা গেছে, আপনি এই পৃথিবীতে একদিন থাকবেন না, যদি মনে করেন না থাকবো না কেন, যে দেখবেন পিছনে যাবেন আমার দাদা নাই, আমার বাবা নাই, আমার মা নাই, নানা নানি কেউ নাই, আমি একদিন থাকবো না। মাইকিং করতেছে, আমাকে চারজন খাটে করে নিতেছে, গোসল করাইতেছে, মাটির নিচে রাখতেছে। আচ্ছা বলুন, এই জমিনের মধ্যে চক্ষু বন্ধ করার পরে এই দুনিয়াতে আর কিছু থাকে, থাকে না, আর কিছুই থাকে না, কোনো ভাবার নাই এই দুনিয়াতে যখন আমি থাকবো না, আসুন আমার সংশোধন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আমরা ভিক্ষা চাই, মাবুদ গো এই দুনিয়াতে যেহেতু আমরা থাকবো না,